বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে উদয়পুরের বাইক চুরির কাণ্ডে দুই অভিযুক্তকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাকোর থানা দিয়ে ইন্দ্রনগর থেকে গ্রেফতার করে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ। সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের উদয়পুরের প্রতিনিধি মানিশার কাছ থেকে। হ্যাঁ মানিকদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাইক চুরির দুই মাস্টার মাইন্ড পুলিশের জালে আটক, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাইছি আপনার কাছ থেকে। মামলা করে নিচ্ছে বাইক চুরির বিষয়ে অভিযোগ জানিয়ে, এই পরিপ্রেক্ষিতে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ একটি বাইক চুরি মামলা হাতে নিয়েছিল। সেই মামলা নাম্বার ছিল ভারতের দণ্ড বিধি 382/74/2022 নম্বর একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তের সাক্ষীপথে দুজন বাইক চুরের সাথে যুক্ত থাকা মাস্টার মাইন্ডের নাম উঠে গেছে তদন্তের মাধ্যমে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে আটক করার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু জাল বেছে রেখেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ কাউকে বিশুদ্ধবার বন্ধরা একটি রাজীব থানা পুলিশ যে কেসের আয়ু ছিলেন সেখানে হচ্ছে তাদেরকে মেরে করার পর উদয়পুর আদালতে তোলা হবে বলে জানান আমাদের যে অভিযুক্তকারী যে আটক করা হয়েছে ওনাদের কি কোর্টে প্রেরণ করা হয়েছে আজ? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। গত 3/7/2022 সোনামুড়া চৌমুহনী থেকে একটা মোটর বাইক চুরি হয়। তো আমরা মোটর বাইক চুরি তদন্তে আমরা যথারীতি ওই ঘটনার একটা কেস রেজিস্টার করা হয়। এই রেজিস্টারের পরে আমরা ইনভেস্টিগেশনে জানা যায় যে সোনামুড়ার একজন আলমগীর হোসেন করে সে বাইকটা চুরি করে নিয়ে যায়। এবং আমরা তদন্তকালীন সময় আমরা একটা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি এবং সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির নাম আমরা আইডেন্টিফাই করি। তো তার নাম হলো আলমগীর হোসেন, বাবার নাম জাহাঙ্গীর হোসেন, বাড়ি হলো মেলাগড় ইন্দ্রনগর। তো আমরা এর মধ্যে ঘটনার পরে আমরা কেস নেওয়ার পরে কয়েকটা রেড করি, কিন্তু আসামি পলাতক ছিল। তো যথারীতি আজকে আমরা ওই যে আলমগীর হোসেন এবং ওর ভাইকে আমরা যথারীতি অ্যারেস্ট করি। তো অ্যারেস্ট করে আজকে তাদেরকে আনা হয়েছে এবং জানা গেছে তারা দুইটা বাইক চুরি করে নিয়ে গেছে। আরও কোনো ঘটনার সাথে যুক্ত আছে কিনা সেটা আমরা এখন তদন্ত করে দেখছি।